সম্মানিত দর্শক শ্রোতা সালাম আলাইকুম রহমতুল্লাহ মিত্রিকা টিভির নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আপনাদেরকে দেখাবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেই দুধ দহন আমরা যেমন হাত দিয়ে গ্রামে দেখেছি অনেক হাত দিয়ে দুধ দহন করছে কিন্তু আজকে আপনাদেরকে এই মেশিনটি দেখাবো নয় এখন যান্ত্রিক পদ্ধতিতে কৃষিতে যে আধুনিকতার এবং যান্ত্রিকতার যে ছোঁয়া লেগেছে সেই যান্ত্রিকতার ছোঁয়ার এক অপূর্ব নিদর্শন হচ্ছে সেই এই মেশিনটি যে মেশিনটিতে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মিল্কিং মেশিন অর্থাৎ আমরা হাত দিয়ে না দিয়ে এখন এই মেশিনদের সাহায্যে আমরা দুধ দহন করি এই দুধ তো один হাজী সাহেবের বাড়িতে আমরা এসেছিলাম আমার চাচি হাবিবের সঙ্গে আমরা কথা বলবো এই মিল্কিং মেশিনটা কিভাবে ব্যবহার করতে হয় এবং এই মিল্কিং মেশিন দিয়ে কি কি সুবিধা সেই বিষয়ে আমি আপনাদের আজকে দেখাবো তো আমরা কথা বলছি আমরা লাবিবের সঙ্গে জি আলাইকুম তো এটি হচ্ছে মিল্কিং মেশিন তো এটি আমি বগুড়া থেকে আনছি এটি চালু করতে তো প্রথমে আমাদেরকে এইখানে একটি সুইচ আছে দেখতে পারছেন যে ভোল্ট মিটার একটা সুইচ আছে তো এই সুইচটা অন করে দিতে হবে অন করলে এটি হলো ভেকুয়াম সিস্টেমে তো এটি হচ্ছে ভেকুয়াম সিস্টেমের টানে যখন ওটার সাথে আসে তখন এই যে কম্প্রেসারটা যেখানে এই কম্প্রেসারটা টিকটক টিকটক একটা সাউন্ড করে তো যখন আমি বাচ্চি এইভাবে নিব তখন দেখা যাবে এইখানে একটা টিকটক টিকটক আওয়াজ এবং গরুর ওলানে এইভাবে লাগা দিতে হবে এবং এটি টানা শুরু করব যেমন দেখতেছেন এই যে হাতটা আটকায় নিয়ে আসে এই কিন্তু ছাড়তেছে না যখন আমি এরকম করব তখন হাটটা ছাড়ে দেবো তাছাড়া এই হাত ছাড়বে না তো এইভাবেই গরুদের যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে মূল মেশিন মেশিনের মেশিনটিকে ইলেকট্রিসিটি দিয়ে এই মেশিনটি চালাতে হয় উপরে দেখতে পাচ্ছেন সুইচ এরপরে একটি পাইপ যে পাইপটি দিয়ে চলে গেছেন এখানে এটা হচ্ছে ট্যাঙ্ক যেখানে দুধ দুধটি আসলে আসে সেই ট্যাঙ্ক আপনাদেরকে যদি দেখাই আর দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্ক ট্যাঙ্কটিতে মিনিমাম পনেরো থেকে বিশ লিটার দুধ এই ট্যাঙ্কটিতে ধরে যে বার্ডের যে সাকশন যেটা করে দুধটাকে যে সাকশন করে সেইটা হচ্ছে এই পাইপটা আপনাদেরকে যদি দেখাই আমরা এই বিষয়ে আরও ডিটেলস কথা বলবো বলছিলাম দেখেন এটি দেখতে পাচ্ছেন সেই বার্ড এটি এই অংশটাকে বার্ড বলা হয় এটা আমরা একটু প্রসেসটা দেখবো কিভাবে আপনাদের দুধ দহন করতে হয় প্রথমে এটা আলুর যে ওলানটি আছে সেই ওলানটিতে লাগাতে হয় আমরা যদি আপনাদেরকে দেখাই আমাদেরকে দেখাচ্ছে যাদবপুর গ্রামের আমার শরদীয় চাষা মুসলিম চাষার বাড়িতে আমরা দেখতে পাচ্ছি এই মিল্কিং মেশিনটি যেটি দিয়ে দেখেন প্রথমে এটা লাগাতে হয় কিভাবে করতে হয় সেটি সবকুজ মানে এই যে চারটা যে নজেল আছে এই নজেল চারটা প্রথমে আবদ্ধ করতে হয় এইভাবে এই পাইপটা এইভাবে নিতে হয় নেওয়ার পরে তো এটা যখন আবদ্ধ হয় তখন এটার ভিতরে একটা গ্যাস তৈরি হয় তৈরি হওয়ার পরে এটা এরম ভাবে গায়ের বাটে লাগিয়ে দিতে হয় লাগিয়ে দিলে চুষে নেয় তো সাধারণত এখানে এটা ব্যবহার করার পদ্ধতির ক্ষেত্রে প্রথম এটাকে একটু বাঁকা করে ভাঁজ করে নিতে হয় তাতে একটা গ্যাস সৃষ্টি হয় এবং এর ভিতরে যে ফুটাটি দেখতে পাচ্ছেন এখানে যে দেখতে পাচ্ছেন এটা যখন তার ওলানে বা বাটে লাগিয়ে দেয়ালে আটকে থাকে দুধটা চুষে বের করে চুষে বের করে যেমন বাসুর যেমন দুধ খায় सेम পদ্ধতিতে এটা বের করে নেয় আচ্ছা একটা গাই শক্তি এটা কত সময় নাই এটা সর্বোচ্চ আপনার যদি সেটা আপনার দুধের ওপর ডিপেন্ডেন্ট যদি পনেরো লিটারের গায়ের দুধ হয় তো সেক্ষেত্রে আপনার দশ মিনিটের মতো লাগবে দশ মিনিট কারণ আমরা যে স্বাভাবিক যেভাবে দোয়াই তো সেভাবে একটানা না দোয়াইতে গেলে দেখা যাবে যে আপনার প্রায় বিশ মিনিটের মতো লাগতেছে কিন্তু সেক্ষেত্রে সে অর্ধেকটা নিয়ে আসতেছে অর্ধেক টাইমে একটা মানে আমরা একটানা না তো দোয়াইতে পারি না তো যখন মেশিন দোয়াইতেছে তো মেশিন একটা না তো দোয়াইতে পারবে তো সেক্ষেত্রে মেশিনটা অনেক দ্রুত দোয়াইতে পারে মানে বিশ মিনিটের জায়গায় দশ মিনিটে করে ফেলে দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিটে হ্যাঁ তো এটা একটা ভালো পদ্ধতি সুবিধা কি কি সুবিধা হচ্ছে যে আপনাকে মানে আপনি এখন গরুটা বেঁধে আপনি যে কোনো অন্য আদার্স কাজ করতে পারতেছেন তার উপর মনে করেন যে আপনার গরুটার যে বাটটা সময় ক্লিন থাকতেছে অলওয়েজ ধোয়া পড়তেছে মানে ওলান প্রদাহ যেটা হয় আমাদের গরুর তো এটা থেকে অনেকভাবে রক্ষা পাওয়া যায় এই মেশিনের কারণে তো ওই যেমন হাত দিয়ে আমরা যখন ধোয়াই তো একুরেট আমরা দুধটা বের করতে পারি না যখন মেশিন দিয়ে আমরা ধোয়াই তখন তো ওই আপনার একুরেট দুধটা বের হয়ে আসে তো এইভাবে এই জন্য মেশিনের সুবিধাটা এই মেশিনটার দাম কেমন এটা পঁয়তাল্লিশ হাজার টাকা লোকালি কি পাওয়া যায় লোকালিটা বগুড়ায় যাইতে হবে বগুড়ায় পাওয়া যায় তো সম্মানিত দশশ্রোতা আমরা এখন এই মেশিনটি কিভাবে কাজ করে সেটি এখন আপনাদেরকে দেখাবো মেশিনটিকে প্রথমে আমরা ধুয়ে নিচ্ছি ধুয়ে মেশ পানি দিয়ে একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম সম্মানিত দর্শক শ্রোতা এই ছিল আমাদের আজকে দুধ দহন মেশিন দিয়ে দুধ দহন পদ্ধতি